আবেগে আপ্লুত বাক্রুদ্ধ দুই ভাই, তাদের 30 বছরের স্বপ্ন আজ সফল হলো। এ কি যে আনন্দের, হোক বাঙালি কিংবা অন্য ভাষাভাষীর মানুষ, আবেগে সবাই আপ্লুত হয়। যা দেখা গেল কুমারখালীর গড়াই নদীর উপর রেলওয়ে ব্রিজে পা রাখতেই। নাইজেল স্নলার ও অড্রিন স্নলার দুই সহোদর, তাদের বাবা অল্ডিয়ন স্নলার ছিলেন তৎকালীন ইস্ট বেঙ্গল রেলওয়ে কোম্পানির ব্রিজ ইঞ্জিনিয়ার। অল্ডিয়ন স্নলারের কর্মস্থল ছিল কুষ্টিয়ায়। 1937 সালে কুমারখালীতে গড়াই নদীর উপর রেলওয়ে ব্রিজের কাজ শুরু হলে তিনি ছিলেন ব্রিজের সার্বিক দায়িত্বে। ব্রিজটির নির্মাণ কাজ 1937 সালে শুরু হয়ে সম্পন্ন হয় 1939 সালে। সে সময় সৃষ্টির উল্লাসে আনন্দিত নাইজেল স্নলারের বাবা ওল্ডিউন শুরু থেকে শেষ পর্যন্ত ব্রিজের অনেক ছবি তোলেন। ব্রিটিশ নাগরিক ওল্ডিউন ইস্ট বেঙ্গল রেলওয়ের প্রকৌশলীর চাকরি নিয়ে ভারতে আসেন 30-এর দশকে। তার কর্মস্থল নির্ধারণ করা হয় কুষ্টিয়াতে। নাইজেলের নানা ব্রিটিশ নাগরিক হলেও চাকরির সূত্রে বসবাস করতেন ভারতের নাগপুরে। তার মেয়ে থেরেসার সঙ্গে ওল্ডিউনের বিয়ে হয় 1978 সালের 19 অক্টোবর। 74 বছর বয়সে তিনি মারা যান। মারা যাওয়ার পূর্বে তিনি বড় ছেলে নাইজেল স্নলারকে অনেক ছবি দেখান ও গড়াই ব্রিজ তৈরির গল্প বলেন। বলেন বাংলাদেশ তথা কুষ্টিয়ার কুমারখালীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কথা। বাবার মৃত্যুর 2 বছর পর হঠাৎই যেন নাইজেল আক্রান্ত হন নস্টালজিয়ায়। বাবার তৈরি গড়াই ব্রিজ দেখতেই হবে, সেই থেকে স্বপ্ন দেখা শুরু, কিন্তু সময় ও সুযোগ হয়ে ওঠে না। তিরিশ বছর ধরে স্বপ্ন দেখার পর গত 28 মার্চ নাইজেল স্নলার ও তার ছোট ভাই অড্রিন স্নলার এবং ভিয়েতনামী বন্ধু হুয়াং লি বাংলাদেশে আসেন। এদেশে তারা দি বেঙ্গল ট্যুরিস্ট লিমিটেডের তত্ত্বাবধানে উঠেন। তারা ট্যুর ম্যানেজার মহিউদ্দিন জিয়ার নেতৃত্বে আসেন কুমারখালীর প্রেস ক্লাবে। কুমারখালীর প্রেস ক্লাবের সভাপতি বাবলু জোয়ারদার তাদের সফরসঙ্গী হন। কুমারখালী প্রেস ক্লাব থেকে মাইক্রো গড়াই ব্রিজের দিকে যত এগোতে থাকে ততই আবেগতাড়িত হতে থাকেন স্নলার ভ্রাতৃত্বদ্বয়। অবশেষে স্বপ্নের গড়াই ব্রিজ, স্পন্দিত বুকের স্পর্শ নিয়ে স্বপ্ন নেমে আসে ধরাতলে। আবেগে আপ্লুত বাকরুদ্ধ হয়ে পড়ে দুই ভাই। বাবার সৃষ্টি তারা ছুঁয়ে ছুঁয়ে দেখছেন, যেন বাবাকেই ছুঁয়ে দেখছেন তারা গভীর মমতায়। এ যেন অন্যরকম এক অনুভূতি। ব্রিজ তৈরির সময়ের তোলা স্মৃতিময় ছবি দেখিয়ে তারা বলেন, এই হচ্ছে গড়াই ব্রিজ, আর এই আমাদের বাবা। তারা বলেন, বাবা এই ব্রিজ তৈরির অনেক গল্প আমাদের শুনিয়েছেন, শুনিয়েছেন এদেশের প্রকৃতি, লালন ট্যাগর ও এদেশের মানুষের কথা। নাইজেল স্নলার পেশা একজন মানসিক রোগের চিকিৎসক ও তার ভাই অড্রিন স্নলার ব্যাংকার। নাইজেল বলেন, আমরা 4 ভাই, মা রয়েছেন, তার বয়স 74 বছর। আমরা এই ব্রিজের ছবি ও ভিডিও চিত্র দেশে নিয়ে গিয়ে আমাদের মা ও অন্য দুই ভাইকে দেখাবো, আমাদের বন্ধুদের দেখাবো আমার বাবার সৃষ্টি। তারা আবার গড়াই ব্রিজের কাছে আসবেন। কুমারখালী থেকে তারা বিদায় নেন পরন্ত বিকালে ট্রেনের ইঞ্জিনে চড়ে, উদ্দেশ্য চলন্ত ট্রেন থেকে ব্রিজের ভিডিও ধারণ করা।